মায়ের দেওয়া এই পোলাও চাল কেন খা বাবা আমার বাবুটা বেবো খা চিকেন ফ্রাই দাও ওই আলু ভাজতে ভাজতে জিওর জন্য একটা ব্ল্যাক নুডলস করে নেব ব্ল্যাক নুডলসটা খাইতে খুব পছন্দ করে এবার কালো একেবারে নুডলসের যে পাউডারটা সেটা দিয়ে দিলাম গুটান গুটান এবার অনেক কইরা গুটান দেন হয়ে গেছে এটার জল কমাই দিয়া বানি বাই দেন আমি এবারে চুলাটা চেঞ্জ করে দিই ঢেলে নিচ্ছি এখানে একটা তেল আছে তেলটা দিয়ে দিই চপ চপ করে সব কয়ে দেখি রুম নষ্ট মিক্স করে করতে হবে আমি একটু তেল দিছি তো ওই যে তেলটা মিক্স করে নিতে হবে কিভাবে এত গরম গরম খায় তো গম এন হিন্দু জানো সেনসা ওলে ইরম মাসি ও এটা এরকম গরমই খায় প্রচুর গরম আন্দে আমার মা ও আমার মা বুঝছেন আমার বাবা একটা আছে বাংলাদেশে আমার বাবা আর একটা আছে ওই বাবাকে আমি সবসময় বাবা বলি আর ও হওয়ার পর থেকে ওকে মা বলি অনেক মজা মারে আজে অনেক মজা ও বাবা মুড়ি খারা তোরা জন্য মুড়ি খারা হ্যাঁ তোরা জন্য বলেছ তোরা জন্য মুছা বাস খুব মজা করে খায় হ্যাঁ এই যে ব্ল্যাক নুডলসটা আপনারা অনেকেই বলেন অনেক মজা মজা বলবেন না আসলেই তো মজা ওদের খাবার ওদের কাছে মজা আমি যখন দেশের খাবার খাই আমি যে কতবার মজা বলি এইটার একটা কারণ আছে কারণ দেশের বাইরে থাকি তো দেশের খাবারগুলো পাই না বুঝছেন ওই যে আদুল্লা পানা যার টাকা বলে সেরকম হইতে পারে সেই স্বাদ কালো নুডলস ব্ল্যাক নুডলস কালো নুডলস হালকু রস আম্মা ঠিক মতো হয়েছে ভাজাটা বা রান্না করাটা অনেক গরম তো গাওয়া গরম অনেক গরম তো গাওয়া অনেক গরম অনেক গরম অনেক গরম ভেরি হাট তো গাওয়া ভেরি হাট তো গাওয়া গরম চিকম তো নালসি থপচা না অনেক গরম সে হামজি ও দিদি নিশ্চয়কে তো বাংলা মাল মানি হক কদন কইতে দিদি নিশ্চয়তে বাংলা মাল মানি হক কদন কইতে বাংলা মাল মানি ঝাড়স চিকম তো ঝাড়ে বারো নি যাওয়া আমরা আগে দুজনে কত গান গাইতাম আমি আর পচা একসাথে গান গাইতাম জনমন জু সেও খুনরে আফে বইস আছে ছৌ জনমন জু সেও শেষ খাওয়া স্পুনে মগই যে ভাবছো কা নো এই সসটাও খাবে সসটা ভালো আছে আন মগো সস আন মগো খাবে না
সস খাবো না বেচে বেচে খাইলো নুডলসগুলো ঝোলের থেকে এটা হচ্ছে কোরিয়ার কালো নুডলসের একটা রামেন এখান থেকে পচা খাবার পরে তারপরে এই যে আমি বিরিয়ানিটা সুন্দর করে রান্না করছি আপনাদের দুলাভাইকে দিছি আপনাদের দুলাভাই তো সেই স্বাদ বইলা মজা টজা করে অনেক খাইছে আর পচা ওই যে খাইলো একটা নুডলস ও চলে গেছে কোচিং সেন্টারে তারপরে যাবে মার্শাল আর্টে আর বাড়িতে আসতে আসতে 9:30 বেজে যায় ওই 9:30 পরে আইসা তারপরে ও আলাদাভাবে আবার খায় কারণ আমরা না এমনি দিনগুলো একসাথে খাওয়ার টাইম পাই না এইবার জিওর জন্য নেব প্রথমে ডিম নেই এই এলাস টেলাস থাকলে আমাকে আবার আলাদা করে ফেলে দিতে হবে এলাস এইটা হচ্ছে ওই যে কিসমিস এইখানে দেখাই না তেজপাতা গুলো ফেলাইতে হবে এক পাশে রাখি একটু পরে উঠাই নেবো সাথে সাথে এলাস দারচিনি থাকলে ও খুব কষ্ট পায় ওর এই যে হাড্ডিও ওই যে মাংস ছোট ছোট টুকরো করে হাড্ডিগুলো না আলু যে কিসমিস আছে ওরে কিসমিস এই প্রথম আমি এই প্রথম কিসমিস দিলাম ভাতে আমি একটু ওই যে লেমনটা ওরে লাইমটা একটু দিয়ে নিই খুব মজা লাগে বুঝছেন ও নিজে দিতে পারে না একটু দিয়ে দিলে অনেক ভালো খায় বুঝছেন চামচ আনি নাই দেখছেন ওই যে বসে রয়েছে চামচ আনতে ভুলে গেছি এই এটা একটা দারুচিনি খুব মজা হয়েছে আজকে আমি এক প্লেট ভাত খেয়েছি হাতটা লাস্টের যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এই যে বেরেস্তা দেখছেন এই যে একটা একটা পড়ছে খুব পছন্দ করে একটা পড়ছে হান্না তোরা যাচ্ছে খুব মগ খুগি তু দাজো আমা নো ওকে ও সব করবে ও মাংস ছিঁড়ে নেবে অত্তে বিরিয়ানি ভেরি গুড হেবা বিরিয়ানি বাবুদি অনেকদিন পরে বিরিয়ানি করছি ওরে মানে মা বিরিয়ানি সেই খেয়াল সত্যি সেই মজা দেখছেন আমাদের ছেলেটা কি খায় ভাত খায় ভাত খায় বাংলাদেশের ভাত খায় একটা আপু কমেন্ট করছিলেন বিরিয়ানি দেওয়ার জন্য বিরিয়ানি দিলাম আমি ওকে বললাম যে তোমার একটা দিদি বারবার করে কমেন্ট করছে ওকে বিরিয়ানি দিলেন না এখনো এখনো দিলেন না মাংস কিনে নিয়ে আসছিলাম গত সপ্তাহে আপু আপনার কমেন্ট দেখে এই যে মাংস তো কাটা দেখছেন ওই যে রান্নার সময় আমি এত ছোট ছোট পিস করে কাটি না দেখছেন এইগুলো ছাড়াই দিতে বলে দেখছেন অনেক ছোট তো ওর যে খাইতে অসুবিধা হয় খুগি তো দাও জমেন ঝাল মগন দাও ইগো তো ইগো জম একা আপাগা নচ্চানে কা জম মাংস একেবারে গোল লেগে গেছে বুঝছেন আপনারা বলতে পারেন যে মাংস গলছে কি বলেন ও চামচ দিয়ে করতেছে তো ওর জন্য এটাও হাত দিয়ে খাবে আনে এগুলা এত মজা হয়েছে সত্যি সেই স্বাদ আজকে মানে একেবারে পারফেক্ট সেই স্বাদ আপনারা মনে করতে পারেন ভাত কেমন হয়েছে বা কি বিতেন তো অনেক মজার আসলে বাংলাদেশের বিরিয়ানি বা বাংলাদেশের খাবারগুলো আমাদের তো এগুলো তো আসলে কোরিয়াতে বলা হয় লোকাল ফুড বাংলাদেশের যে খাবারগুলো সেগুলো যেমন খুলনার প্রত্যন্ত অঞ্চলে যে টুইজাল খাবার এগুলো হচ্ছে লোকাল ফুড তারপর বিরিয়ানি এগুলো হচ্ছে দেশের খাবার আমাদের
ঘনফদ মগজ তো অতেম ইবে যথা দেখছেন অনেক মজা টমেটো নামান্দে খাচ্ছি ছক্ক মগ খুড়া তো ভাব খাচ্ছি কু মগ ও আরেকটু ভাত নেবে ও বলতেছে যে আরেকটু ভাত খাবে ও আমি তো বলছিলাম খাবে ভাত আরেকটু এই যে খেলান তো অপশন অলি টু দে নস মগল কাবনে কা ঘকজং দেস আমি চিন্তা করছি ডিম খাবে কি খাবে না খাবে কি খাবে না ইয়াংপা ইয়োগি ইসো চকম ভাব চুককে ইয়াংপা চুককে থমান ইসম চং ও বেরেস্তা এগো বেরেস্তা জিও বেরেস্তা ইয়াংপা ইরকে ওকে ওকে ঝারে সব বেরেস্তা আমি ভাত আর একটু নিয়ে আসছি আর একটু লেমন দিয়ে মাখাই দিও রে মাংসটাও ছিঁড়া দেবো মাখাইছি অনেক ধৈর্য ধরে অপেক্ষা করছে বুঝছেন ও বেরেস্তা বেরেস্তা দেই না দেখছেন আমার কি দেখাই দিতেছে এই বেরেস্তা শেষ সরি বেরেস্তার পরে অনেক করতে হবে বুঝছেন পেঁয়াজটা খুব পছন্দ হয়েছে মাখাই দিতে বলে আমাদের ছেলে হচ্ছে সেই স্টাইল গ্রামের সেই স্টাইল ভাত মা খাবেন সে খাবে কোনো না আপনাদের তো না আমার ছেলে খাবে এইভাবে মাখাই দিবেন সে বসে দেশ হয়েছে ঠিক মতো মাখাইতে পারিনি হয়েছে ও সেই শাক সাই শাক আসলে মজা রয়েছে আজকে বিরিয়ানিটা অনেক মজা আছে এখানে পড়ছে ভাত পড়ছে আর হচ্ছে ওই যে ক্যারট সব একবারে নিয়ে বসছে আপনাদের দুলাভাই ওইখানে আছে বসার যে ওই যে বসা রয়েছে চেপা সে হ্যালো হ্যালো জিও সে হ্যালো হ্যালো সবাইকে বিরিয়ানি শুভেচ্ছা হ্যালো বিরিয়ানি হ্যালো বিরিয়ানি আজকে অনেক মজা হয়েছে একটা সত্য কথা আপনারা বলেন মজা বলবেন না আমি জানি না কি বলবো হ্যাঁ অনেকেই ওই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছিলেন যে কোরিয়াতে যে এত খাবারের দাম তা কীভাবে কী হয় আসলে কোরিয়ান সরকার এই দেশটাকে এমনভাবে মানে কী বলবো এই সরকার না এটা বিগত কয়েক সরকার ধরে প্রত্যেকটা জিনিসের দাম বেশি কিন্তু ওই একটা জিনিস তিনি ঠিক করে রাখছেন যে কোনো কোম্পানিতে যারা জব করবে তাদেরকে বেশ ভালো একটা স্যালারি দেওয়া হয় এখন ওই যে বেশ ভালো একটা স্যালারি দেয় ওই স্যালারি মানে সবই তুমি খরচ করো কোনো কিছু তুমি রাইখা যাবা না কোথাও এইরকম অবস্থা হয়েছে দেখেন একটা মানুষ যে অ্যাপার্টমেন্টে থাকে সে অ্যাপার্টমেন্টের ভাড়া আছে যদি ঘর ভাড়া দিয়ে থাকে কোরিয়াতে বেশিরভাগ দেখা যায় যে ঘর ভাড়া দিয়ে থাকে অনেকেই ঘর বাড়ি করতে পারে না এই নিয়ে কিন্তু অনেকেই আছে যে কোরিয়াতে আসলে কি যারা অল্প মধ্যবিত্ত এরকম তাদের দেখলে বোঝা যায় না সবাই মনে করে যে কোরিয়ানরা সব বড় লোক কিন্তু না কোরিয়ার ভেতরও মধ্যবিত্ত আছে নিম্ন মধ্যবিত্ত আছে আমি ভুললে গেছি আপনাদের দুলা বাইরে পেঁয়াজ দিতে তাই বলতেছে ও ছেলের কাছে নালিশ করতেছে খাবেন না আমি পেঁয়াজ দেই নাই জিও বলতেছে ভালো হয়েছে আপা বলছে এই করে দুইজনে তারপরে ধরেন একটা অ্যাপার্টমেন্টে থাকা আপনাদের দুলাভাই জিওকে বলতেছে তুমি মিল্ক খাবা তোমার শরীরের জন্য ভালো বাদাসমা পিও পিও এগে পড়ো হ্যাঁ বনি সমেন এগে পড়ো তারপরে এই যে যে অ্যাপার্টমেন্টে থাকে এতে কিন্তু অনেক খরচ আছে প্রতি মাসে খরলিবি যেটা অ্যাপার্টমেন্টের কিছু বিল আছে সেই বিলগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে
এই বিল নিয়েও আমি একদিন কথা বলবো যে আসলে একটা অ্যাপার্টমেন্টে থাকতে হলে কী কী খরচ আছে, তারপরে গ্যাসের বিলটা আলাদা আসে, ওই যে অ্যাপার্টমেন্টের খরচ ওইটার ভেতরেই কিন্তু ইয়ে আসে, পানির বিল, ঘর গরম করার বিল শীতকালের, তারপরে ধরেন ওই যে যারা কাজ করে অ্যাপার্টমেন্টের তাদের বেতনের কিছুটা ইয়েও কিন্তু ওর ভেতরেই থাকে, তারপরে ইলেকট্রিক বিল, গরম পানি ঠান্ডা পানির বিল, মানে এই যে এইগুলো বললে না ই হয়ে যায়। তারপরে যে ই ধরেন আমরা যদি ইলেকট্রিক ম্যাট ব্যবহার করি যে কোনো সময় সেটাও আলাদাভাবে লেখা থাকে, ঝঙ্গিটা ঝঙ্গি, মানে বিল বিল আর বিল, সারাদিন শুধু বিলের উপরে আছে এত খরচ। শেষে দেখা যায় যে আপনাদের দুলাভাই একজন তো জব করে, আমাদের সেইভাবেই করতে হয়, ছেলের পড়াশোনাটা তো আরও এর ভেতর। কোরিয়ানরা কেন ছেলে মেনে না, কেন কোরিয়াতে কোরিয়ানরা বিয়ে করে অনেক বয়স হইলে পড়ে, বা কেন কোরিয়ানরা বিয়ে করে না, কোরিয়াতে কেন লোকজন কম, সব কিছুই হচ্ছে এই মূলে হচ্ছে এই দ্রব্যমূল্য, এই যে টাকা পয়সা সমস্ত কিছুর মূলে হচ্ছে এইটাই।